অলরাইট এভরিবডি, তো যদিও ব্লগটা এখান থেকে স্টার্ট নয় বাট আমার ইন্ট্রোটা একটু করাপ্ট হয়ে গেছে, তো আমি একটা সেকেন্ড ইন্ট্রো দিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমার ফার্স্ট ব্লগ আমার চ্যানেলে, সো আমি জানি না আমি কীভাবে শ্যুট করবো বা কীরকম কী সব বলবো ব্লগেতে, ফোর ব্লগেতে কীরকম কী করবো, বাট স্টিল আজকে ইনিশিয়াল প্ল্যানটা আমার ছিল হচ্ছে ফার্স্ট 8:30 ঘুম থেকে ওঠা, 8:30 ঘুম থেকে ওঠা না 8:30 ব্রেকফাস্ট করে বেরোনো, অ্যান্ড যাওয়া হচ্ছে পান্ডুয়া, পান্ডুয়া গিয়েছিলাম, তারপর আমার সাথে দেখা করার ছিল অনুরোধের সাথে, অনুরোধের সাথে দেখা করবার পর অঙ্কনের সাথে ইন দ্য স্টেশন, স্টেশন থেকে সোজা চুঁচুড়ো, চুঁচুড়োতে এসে আমার আসবার কথা ছিল KPS মলে, যেখানে অফকোর্স নেহার আসার কথা ছিল, বাট ওকে আমি এখন প্রেমে নেবো না কারণ আমি ইন্ট্রোটা শ্যুট করছি, আমি ইন্ট্রো শ্যুট করছি। তো যাই হোক, তো নেহার সাথে আসতে দেখা করার কথা ছিল, যেটা সাকসেসফুলি ডান, পুরো ব্লগটা দেখলে বহুত এনজয়মেন্ট পাবেন আপনারা, অ্যান্ড দ্য ফিল্ম উইচ আই কেম টু শো ইন KPS মল চুঁচুড়ো, ট্রেনের পাশে KPS মল, তো দ্য ফিল্ম ওয়াজ RRR বেসিক্যালি, তো মানে লাইক ইয়ার ফুটেজ ফুটেজ সব সিনেমাটিক ফিনারের সব আমি মার্চ করে ব্লগের মধ্যে দেবো, তো পুরো ব্লগটাকে আপনারা সবাই এনজয় করুন, অ্যান্ড লেটস গো ব্যাক টু দ্য ফার্স্ট পার্ট, যেখান থেকে আমি আমার এই জার্নিটা আজকে শুরু করেছি। সো ইয়া, অ্যান্ড ব্লগটা ভালো লাগলে, আমি চ্যানেলে আজকে ফার্স্ট ব্লগ আপলোড করছি, সো ভালো লাগলে অফকোর্স একটা কমেন্ট করে দেবেন কোন পার্টে সবথেকে বেশি ভালো লাগলো, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন, অ্যান্ড আই উইল বি ব্রিঙ্গিং মোর ফর দ্য ব্লগস এস সাচ। সো ইয়া, প্রথমে যান, তোমাকে বললাম একটা সাদা পাড়া ঘড়ি দিতে, তুমি সাদা পাড়া ঘড়ি দিলে না, ভিডিও বানাচ্ছে থেকে থেকে, তো আমি পুরো আমি পুরো সাদা ড্রেস পরেছিলাম, আর এটাকে বললাম একটা সাদা পাড়া ঘড়ি বার করে দাও, ম্যাচিং হয়ে যাবে, আর এটা যে কতগুলো চেক করলে একটা ঘড়িও সাদা নেই, আর এরকম করলে কী করে হবে, কী করে হবে এরকম করলে, কলকাতা যাবে তো এনে দেবে, ভালো ভালো স্টক তুলবে, তোমাকে প্রমোট তোমার তোমার প্রমোট করে দিচ্ছি তোমার দোকানটা, দেখো তো গাইস এটা হচ্ছে বেনেপাড়ায় আরিফ ভ্যারাইটিস, চলে আসো সবাই, এখানে আরিফ তোমাকে ডিসকাউন্ট দিয়ে দেয়, আরে তো হাই বলে দাও, তোমাকে 500,000 জন দেবে, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেবে, ব্লগ করছি না, তো ঠিক আছে আরিফ, তো পরে ভালো ভালো স্টক তুলবে, রুদ্র স্পটেড, কীরকমভাবে হেঁটে হেঁটে আসতে যখন দেরি হয়ে গেছে তখন মানে চিন্তা নেই, ফিকার নেই, কিচ্ছু নেই, হাই করছি, হাই রে, অনুরোধ এসে উপস্থিত, কখন স্টার্ট করে দিয়েছি ইন্ট্রোটা, কিরম এসছে কে জানে, ইন্ট্রোটা ভালো আসেনি, ওটাকে আবার রিশুট করতে হবে না, অঙ্কন মামার বাড়িতে আছে, এখানে আমাদের অঙ্কন জয়েন করে নিয়েছে, অ্যান্ড আমরা এখন যাচ্ছি স্টেশনে, আমরা তিনজনই আনপার গাওয়ার, আমরা ট্রেনের ব্যাপারে কিচ্ছু জানি না, জাস্ট বল তুই বল তোর কেমন লাগছে ফার্স্ট টাইম, আমার ফার্স্ট টাইম মুভিতে, মুভি হ্যাঁ ভালোই লাগছে, বাট দেখি কি লজিক্যাল থাকে কিনা কিছু, মানে ফিল্মটার নামে রিভিউ তো শুনেছি, তো ইয়া দেখা যাক, মানে 200টা চশমা দেখার পর একটা পছন্দ হয়েছে তো ভালো হবে, এখানে অনুরোধ কল করেছে, সো ও দাঁড়িয়ে আছে টিকিট কেটে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে তার গুনগুন মনের কান বাতাসে ওড়ে, কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে, তার গুনগুন মনের কান বাতাসে ওড়ে, কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে, এনজয় করলেন, এখন আমরা আছি
তো এবার ট্রেন আসবে তো হাওড়া বর্ধমান ওটা আমাদের না তো এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে স্টেশনে এবার ট্রেন আসবে আমরা যাব এখন এখন কটা বাজছে 9:27 ট্রেন 9:40 আস্তে আস্তে 9:40 সোই আমরা এখন ওয়েট করছি অ্যান্ড ট্রেনেরও সিনেমাটিক্স পারলে আমি বানাবো অ্যান্ড ওখানে নেবে তো ব্লগ শুট হবে সোই এবার নেহাকে কল করবো অ্যান্ড সোজা এখান থেকে কেপিএসে যাবো 11:15 থেকে শো আছে সো ইয়া কল লাগিয়েছিস খিদে পাচ্ছে খিদে খিদে তো ওখানে গিয়ে তো খাবোই সো ইয়া নেহাকে কল যাচ্ছে এখন নিজে গার্লফ্রেন্ডের সাথে বিজি আছে মানে বন্ধুদেরকে এরকম চাপ খাওয়াতে হয় একটু নালে মজা আসে না সো ইয়া চাপ খেলে নিজেও চাপ খেতে হয় মনে রেখে চাপ খাওয়ানো ইয়ে বি সেই সো ইয়া নেহাকে কল করলি তো এর দ্বারা হবে না আমি নেহাকে কল করে জয়েন করছি ব্লগেতে সো ইয়া এবার ডাইরেক্টলি আই গেস কেপিএসেই যাবো সো পুরো ব্লগটা এনজয় করুন প্রচুর মজা তো কেপিএস মল যাবে কেপিএস 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 মল যাবে যেখানে আমরা অটো পেয়ে গেছি এখন আমরা কেপিএস মলে যাচ্ছি সো ওখানে গিয়ে নেহা আসবে তো দেখা হচ্ছে থ্যাংক ইউ আমাদের পৌঁছে দেওয়ার জন্য সবাইকে বলে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বলে দাও লাইক করে দিতে বলো শেয়ার করে দিতে বলো সাবস্ক্রাইব করে দিতে বলো আর এই তো কাকু তো গাইস এখানে আমরা চলে এলাম ট্রেন্ডসে আর এর পাশেই হচ্ছে কেপিএস মল এবার দেখতে হবে নেহা কোথায় ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি আমাদের পিছনে হচ্ছে ট্রেন্ডস আর তার পাশে হচ্ছে কেপিএস মল এখানে ট্রেন্ডস ইয়া এবার দেখতে হবে নেহা কোথায় কেউ একটা কল লাগা না নেহাকে আরে অঙ্কন সব থেকে ব্যস্ত মানুষ আমাদের মধ্যে সবসময় ফোন এত ফোন কে করে রে তোকে হ্যাঁ তো অনিরুদ্ধ এখানে কল করছে নেহাকে লেটছি নেহা কতক্ষণে আসছে আমরা এখানে ওয়েট করছি আশা করছি সিনেমাটিক্সগুলো ভালো লাগছে অ্যান্ড পুরো ব্লগটা দেখতে এনজয় হচ্ছে লেটছি এখন ফিল্ম দেখতে যাবো কটা থেকে ফিল্ম আছে 11:15 টাইমিং আছে এখন কটা বাজে এখন মেবি লাইক 10:30 বাজে হবে 10:30 কি 10:45 সো ইয়া লেটছি নেহা আসুক তারপর ব্লগটা বড় মানে এত নুব আমাদেরকে দেখে চিনতে পারিনি এক বছর পর দেখতে তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে
ঠিক আছে এদেরকে একবার বলে মানে চিনতে পারিস না আমাদের ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিলে কি করছিলি মাকে বলছিলাম মাকে বলছিলাম বলে আমাদেরকে ফোন করেছিল তো যাই হোক এবার ফোন দিয়ে দেবো ঠিক আছে সো ইয়া নেয়া গাইড করছে আমি সিনেম্যাটিক্স নিচ্ছি চল পার্সোনালি বহুত ভালো লেগেছে আমার এই অ্যাম্বিয়েন্সটা আর তো এই অ্যাম্বিয়েন্সটা কিরম লাগছে দারুণ লাগছে बहकी सभी जुबां है हम हैं हजारों में अब की कमी जरा है हर चीज खास है अब है जो है वो समा है तुम रहे तो गाइस वर लंच टाइम बहुत बजे गए कुछ खेते हो क्या ऑर्डर करबी अगर बॉस था ऑर्डर करी
মেনু হাতে নেই তো মেনু এমনি টেবিলে নেই মেনু টেবিলে নেই স্ক্যান তো কি অর্ডার হচ্ছে চিকেন খাস না হ্যালো চিকেন আমাদের সাথে নন চিকেন পাবলিক আছে ভেজিটেরিয়ান গুলো আছে ভেজিটেরিয়ান তো আমি চিন্তা অনিচ তো ইয়া আমাদের বিরিয়ানি অর্ডার হচ্ছে তো একটা প্লেস আমি হঠাৎ স্পট করলাম এটাকে এটা কিছু একটা জিনিস আমি জানি না কি জিনিস তো যাই ওখানে আমি ফটো শ্যুট করবো তোল তো অনুরোধ দোকানে আইফোন আছে আমার ফোনে কেন শ্যুট করবো আমি সোয়া আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দে এই লাভের সামনে ছবিটা তুলবে কাকে দেখানোর জন্য আমি ব্লগে ব্লগে উঠেছি আমি লাভের সামনে ছবিটা তুলবো অডিয়েন্সকে দেখাবার জন্য পার্সোনালি কার কাছে সেন্ড হবে सुहाना बड़ा मौसम मौसम मैंने देखा उसे हुआ मैं पागल बस पल भर में तो गाइस এখানে আমাদের লাঞ্চ ডান এই মেটে কিচ্ছু হয় কেন নিয়েছিল এত খেতেই তো পারিস না টাইম না টাইম বাইছি আমি কিছু এত তো খেতেই পারিস মানে খাস কি আমার দেখো আমি ভদ্রভাবে সব কিছু ভদ্রভাবে খেয়েছি শুধু এই জিনিসটা আমার এই আইটেমটা পছন্দ হয়নি তো আমি খাইনি হেলথের জিনিস মোটেও না এটা আনহেলদি জিনিস ঠিক আছে চিট ডে অঙ্কন অঙ্কনও খেয়েছে এও খেয়েছে ওইখানে একটি কালো ইয়ে পরে যারা আমার ইয়ে আলট্রা ওয়াইডে আছে তো যাই হোক দেখানো হবে না বিকজ পার্সোনাল প্রাইভেসি তো ইয়া দেখা হচ্ছে কোথায় দেখা হচ্ছে জানি না এখন ব্লগটা আপাতত বন্ধ করি তারপর আমি তো ক্যামেরা অন করতেই থাকি আমাদের লাঞ্চ ডান অ্যান্ড এখন আমরা যাবো ফটোশ্যুট আমার কিন্তু সিতারা একা রাতের আকাশে আমরা এই জাস্ট ল্যান্ড করলাম হচ্ছে পান্ডুয়াতে আজকের দিনটা অসম গেছে আজকের দিন আমাদের তিনজনকারই মানে ফার্স্ট টাইম ফ্রেন্ডসের সাথে ট্রেনে ট্রাভেল অ্যান্ড ফার্স্ট ব্লগ আমার শ্যুট হলো আজকে জানি না কতটা কি ভালো কি করেছি বা কতটা কিরম হয়েছে বাট স্টিল আপনারা যদি একটু এনজয় করে থাকেন একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড ফার্স্ট ব্লগ ছিল কোনো ভুল করে থাকলে আমি সরি ফর দ্যাট নিজের ছেলে মনে করে ক্ষমা করে দেবেন অ্যান্ড এবার বাড়ি যাচ্ছি সো ব্লগটা বেসিক্যালি এখানে র‍্যাপ আপ করে নিচ্ছি পিস আউট ইয়েস গ্যান দেখা হচ্ছে পরের ব্লগে ব্লগ আসবে যত তাড়াতাড়ি আমি ঘুরতে যাবো তত ব্লগ আসবে সো ইয়া পিস আউট লাইক সে সাবস্ক্রাইব করুন বাই